তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহাত সৌদি আরব থেকে আমাদের একদিন বন জানতে চেয়েছেন যে কোন এক ব্যক্তি তার ছেলে মেয়ে সন্তানাদি কেউ নেই তিনি একজন পালক পুত্র নিয়েছেন এবং তার তিন বোন তিন ভাই রয়েছে তার স্ত্রী রয়েছে এখন তিনি তার সকল সম্পত্তি পালক পুত্র নামে লিখে দিতে পারবেন কি না আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহ যে সম্মানিত বোন প্রথম কথা হল যে পালক পুত্র যদি যিনি পালন করেছেন একটা অন্যের সন্তানকে সেই পালক পুত্র তাকে যদি বাবা মা বলে ইত্যাদি ইত্যাদি বলে ডাকে এটা ইসলামী নিষেধ আল্লাহ বলছেন উদু হুমলে আবা ইহিম হুয়া অক্ষত তোমরা তাদেরকে ডাকো তাদের পিতৃ পরিচয়ে এটাই আল্লাহ রব্বুল আলমের দৃষ্টিতে অধিক ন্যায়সঙ্গত এবং এর পূর্বের আয়াতে আল্লাহ বলছেন যে ওমা যে আলা আদে আয়া উকুম আবেনা আকুম দয়ালিকুম যে যাদেরকে তোমরা এরকম পুত্রকে তোমরা যাদেরকে ডাকছো আল্লাহ রবুল আলমিন তাদেরকে তোমাদের পুত্র করেননি এগুলো তোমাদের মুখের কথা মাত্র ও আল্লাহ ইয়কল হক আল্লাহ সত্য কথাই বলেন ওয়াহুয় সাবিল আল্লাহ রব্বুল আলমিন তিনি সরল পথ নির্দেশনা করেন বা সরল পথ দেখিয়ে থাকেন সুরা যাব চার পাঁচ নম্বরের আতে এইগুলি উল্লেখ করা হয়েছে এক দ্বিতীয় নম্বর কথা যে পালক পুত্র সে ওয়ারিস হতে পারে না সে কোনো ওয়ারিস নয় সে সম্পূর্ণ ওয়ারিস থেকে মাহরুম তাকে আল্লাহ রব্বুল আলমিন কোনো ওয়ারাসাদ দেননি বরং যেই লোক তার সন্তানের দিকে ভাই রয়েছে তিন ভাই তিন বোন তারা এই অংশ পাবে আর এ সম্পর্কে আল্লাহরব্বুল আলমিন সুরা নিসার একশো ছিয়াত্তর নম্বরের হাতে আল্লাহ বলতেছেন অর্থাৎ যাদের পিতা মাতাহীন নিঃসন্তান লোক যারা তাদের সম্পর্কে আপনাকে মানুষেরা জিজ্ঞাসা করে তাদের সম্পর্কে ব্যবস্থাপনা জানতে চায় আল্লাহ আল্লাহর আলমিন এই আয়াতে বিস্তারিত কথা বলেছেন তবে সবার শেষে যে কথাটি এখানে রয়েছে সেটি হলো যে তারা যদি ভাই এবং বোন হয় অর্থাৎ তার যদি ভাই বোন উভয়ে থাকে সেক্ষেত্রে পুরুষরা পাবে দুই অংশ করে ফলে যে কারে হাজন পুরুষরা পাবে দু অংশ করে পুরুষরা পাবে দু অংশ করে আর মহিলা পাবে মেয়েরা পাবে এক অংশ কাজে তিন ভাই তিন বোন তিন ভাই প্রত্যেক ভাইয়ে তার পরিত্যক্ত সম্পত্তি থেকে তিনি ভাইরা পাবে তিন অংশ মানে দুই অংশ করে বোনরা পাবে এক অংশ করে তবে কখন এটি এটা তখনই তার যেহেতু স্ত্রী আছে স্ত্রী পাবে চার ভাগের এক ভাগ আল্লাহরুল আলমিন এ সম্পর্কে ওই সুরা নিসারে বারো নম্বরেছেন অর্থাৎ তোমাদের যদি সন্তান না থাকে তাহলে তাদের জন্য অর্থাৎ তোমাদের পরিত্যক্ত সম্পত্তির চার ভাগের এক ভাগ পাবে অর্থাৎ ওই লোকটার সম্পত্তির চার ভাগের এক ভাগ পাবে তার স্ত্রী এবং বাকি যে সম্পদগুলি থাকবে এই সম্পদগুলি তার তিন মানে তিন ভাই তিন বোন যেহেতু আছে তিন ভাই প্রত্যেক ভাই দুই অংশ করে আর বোনরা এক অংশ করে পাবে আর ওই যে তার পালক পুত্র এই তার কোনো অংশ নেই তবে হ্যাঁ এই পালক পুত্রের জন্য সে যদি নসিহত করে যায় বা ওসিয়ত করে যায় এই ওসিয়তটা কতটুকু করতে পারবে ওয়াসেলুস্যাথিজ মানে তার সকল সম্পত্তি থেকে তিন ভাগের এক ভাগ যদি তাকে দেওয়ার ওসিয়ত করে তাহলে এই তিন ভাগের এক ভাগ ওসিয়তটা সে পেতে পারে তাকে দেওয়া যেতে পারে সে এতটুকু ওসিয়ত করতে পারে যে ঠিক আছে আমার সম্পদের তিন ভাগের এক ভাগ আমি ওকে দেয়া গেলাম তো এটা হলো ইসলামী শরীয়তের বিধান কিন্তু তার যদি এই নিয়েত হয় যে আমি সকল সম্পত্তিগুলি আমার পালক পুত্রকে লেখে দিলাম আর অন্যদেরকে মাহরুম করবেন তাহলে জন্য সে গোনাগার এটা ইসলামী শরীয়তে জায়েজ না এটার জন্য সে অবশ্যই আল্লাহ রব্বুল আলমের সামনে দণ্ডায়মান হতে হবে যেহেতু তার অন্য অন্য ওয়ারিসরা রয়েছে তবে যদি ওয়ারিস ইত্যাদি কেউ না থাকত তাহলে সেক্ষেত্রে ওয়ারিসরা না থাকলে তাহলে ওই তার ভাই বোনের যদি সন্তানাদি থাকতো তাহলে তারা সেক্ষেত্রে পেত কিন্তু যেহেতু তার ভাই বোন ইত্যাদি রয়েছে এই জন্য ওই তার ওয়ারিশটাই এটার হকদার এবং তার পালক পুত্রকে তিন ভাগের সকল সম্পত্তির তিন ভাগের এক ভাগ ওসিহত করে যেতে পারে এটি হলো ইসলামী শরিয়তের বিধান আরেকটি প্রশ্ন যে আপনি বলেছেন যে কখন একজন সন্তান সে অর্থাৎ দুধমা হয় হ্যাঁ কোনো সন্তান যদি কোনো সন্তান যদি কোনো মহিলার দুধ পান করে শিশু অবস্থায় অর্থাৎ এক থেকে দুই বছর বয়সের ভেতরে কোন সন্তান যদি অন্য মায়ের দুগ্ধ পান করে একা মানে পাঁচ ঢোক মানে পাঁচ বার। অর্থাৎ একবার মুখ লাগিয়ে দিয়েছে স্তনে শুষেছে খেয়েছে এরপর আবার এরকম করে পাঁচ বার যদি দুগ্ধ পান করে এবং সেটা বছর বয়সের ভেতরে হয় তাহলে সে দুধমা হিসাবে গণ্য হবে আশা করি বোঝা গেছে আলাম সোহাব ও সাল নবীর মহম্ম আলাইকুম রহমতুল্লা